বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ICC ওয়ার্ল্ড কাপ কিভাবে মোবাইলে একদম ফ্রিতে দেখতে পারবেন। লাইভ টি স্পোর্টস বা যে কোনো চ্যানেল আপনার মোবাইল থেকে একদম ফ্রিতে এরকম খেলা দেখতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখে না টেনে একটা স্টেপসও মিস করবেন না। শুধুমাত্র এই ভিডিওটা দেখলে আপনারা 100% শিখতে পারবেন কিভাবে ICC ওয়ার্ল্ড কাপ টিকিট খেলা দেখতে হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের যা দরকার হবে প্লে স্টোর সারা প্লে স্টোর দিয়ে হবে না, আপনাদের গুগল অথবা ক্রোম লাগবে। আমি ক্রোম দিয়েই দেখাচ্ছি। এরকম ক্রোম আপনাদের মোবাইলে থাকতে পারে, না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ক্রোমে আমি যাচ্ছি, আমি যেভাবে করছি আপনারা দেখে সেভাবে একদম শিখুন। তারপর যেতে হবে সার্চ বারে, সবার উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে লিখতে হবে স্ট্রিম ইন্ডিয়া APK। এবার এটা লিখে নিতে হবে, ভালো করে দেখে নিন। এই এটা লেখা শেষ হয়ে গেলে সার্চে পেস্ট করে দিন। সার্চ করে দেওয়ার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এসেছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটু সময় নেবে, সময় নেওয়ার পরে একটু নিচের দিকে সোয়াইপ ডাউন করুন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি এরকম নীল স্ট্রিম ইন্ডিয়া APK 5 MB, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেই, 2 সেকেন্ড, তারপরে ডাউনলোডিং এসে এখানে 5 থেকে 6 সেকেন্ড অথবা তার চেয়ে বেশি সময় নিতে পারে। আর এখানে কিছু অ্যাড আসবে, এখানে আপনার একটু ওয়েট করতে হবে। ভিডিওটাতে একটা লাইক করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পরে ওকে করে দিতে হবে। এরকম একটা জায়গা আসবে, আপনাদের এখানে অ্যাড যদি আসে অ্যাডটা ক্রস করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিটেলস, ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ডাউনলোড হচ্ছে। ডাউনলোড যতক্ষণ না হবে এখান থেকে বেরোবেন না, এখান থেকে বেরোলে অসুবিধা হতে পারে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করার পরে এটা দিয়ে কীভাবে খেলা দেখবেন এবং ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। এটাতে কোনো রকম আইডি খুলতে হয় না, শুধু আমার দেখানো স্টেপসগুলো দেখে ফ্রিতে দেখতে পারবেন। এবার এটা আমার ইনস্টল হয়ে গেছে, তারপর এই অ্যাপটা আমি ওপেন করব। ওপেন করার পরে বেশি কিছু কাজ নেই, আপনারা একটু দেখেন শিখে নিতে পারবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, ওপেন করার পরে আসার পরে এখানে স্পোর্টসটা ক্যাটাগরি স্পোর্টস সিলেক্ট করে দিন। স্পোর্টস সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা একটু ওয়েট করে নো থ্যাঙ্কস করে ক্লোজ করে দিন। তারপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো চ্যানেল, এখান থেকে আপনার টি স্পোর্টসে প্রতিদিন খেলা দেখা যায়। আপনারা টি স্পোর্টস থেকে দেখতে পারেন এবং স্টার স্পোর্টস থেকেও দেখতে পারবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।